জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। কোনো অবলা অসনা কথা বলা পঙ্গু এইসব লোকের ডিক্লারেশন জাতীয় পার্টিতে কোনো যায় আসে না। রসনের স্বাদ আমাদের দলের কর্ণধার, আমাদের দলের অভিভাবক। আর বিদিশা এরশাদ সাহেবের তালাকপ্রাপ্ত স্ত্রী, এরশাদ সাহেবের দল করার কোনো সুযোগ তার নাই। এদিক এরশাদ ধরে নিলাম এরশাদ সাহেবের সন্তান, যেহেতু উনি তাকে সন্তানের মর্যাদা দিয়েছেন। সাদ এরশাদ ছিল উপস্থিত, মিলাদে ছিল, কিন্তু সে কোনো বক্তব্য দেয় নাই, সে কোনো কথাও বলে নাই। ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে যে এরিক এরশাদ রসন এরশাদকে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে ঘোষণা দিয়েছেন এবং তার মাকে কু চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? জাতীয় পার্টি কোনো ঠুমকা পার্টি, জাতীয় পার্টি কোনো রাস্তাঘাটের পার্টি, জাতীয় পার্টি পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের, জাতীয় পার্টি বর্তমান সংসদে বিরোধী দলের পার্টি, জাতীয় পার্টি কোনো অবলা অসনা কথা বলা পঙ্গু এইসব লোকের ডিক্লারেশন জাতীয় পার্টিতে কোনো যায় আসে না। মনে করি জাতীয় পার্টি একটাই, একজন পঙ্গু একটা ছেলে ডিক্লার দিল আর জাতীয় পার্টি হয়ে গেল, এটা আপনারাই কোত্থেকে আসেন কোত্থেকে বলছেন। জাতীয় পার্টি একটাই এবং আমাকে দলের চেয়ারম্যান নির্বাচিত এবং আমাদের কাউন্সিলে নির্বাচিত চেয়ারম্যান, এগুলো কিছু কুচক্রী মহল এগুলো করতে থাকে। আপনারা সবাই জানেন এরই সম্বন্ধে, আপনারা জানেন প্রতিদিন প্রতিদিন লেখালেখি হচ্ছে, প্রতিদিন দেখতেছে। সে একজন বিকলাঙ্গ মানুষ, কথা বলতে পারে। এখন ধরেন আমার সামনে অনেক লোক আছে, এই লোক কেউ যদি আজকে বলে জাতীয় পার্টি আমি অমুকের চেয়ারম্যান বললাম, আমার তমুকের চেয়ারম্যান বললাম, সেটা হয়ে যাবে। আপনাদের যারা সাংবাদিক মহল আছে তাদেরকে দক্ষভাবে এবং সমস্ত কিছু পর্যালোচনা করে আপনাদের নিউজ করা উচিত বলে আমি মনে করি। এবং গণমাধ্যমকে আমি অনুরোধ করব, স্বচ্ছ জিনিস না জেনে খট করে নিউজ পাইলেই আপনারা আপনাদের কাছে বিনোদন আবেদন নিবেদন, আপনারা যে কোনো ব্যাপারে, সব জাতীয় পার্টির জন্য না, যে কোনো নিউজ করতে গেলে আপনাদের একটু জেনে শুনে সবার সাথে আলোচনা করে নিউজটা করা উচিত। কিন্তু সেই দিন তো এরিক এরশাদ ছাড়াও বিদিশা সিদ্দিকি, এরিক এরশাদ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন। এরশাদ এরশাদ তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তার যে কথা পরবর্তীকালে নিউজে আসছে, তার বাবার মৃত্যুবার্ষিকীতে মিলাদ দিয়েছিল প্রেসিডেন্ট পার্কে, যে মিলাদটা আমাদের দলের চেয়ারম্যান ওই বাড়িতে থেকেই উনি আমাদের ইন্তেকাল করেছেন, সেই জন্যে এরশাদ এরশাদ তার ছেলে হিসেবে এবং তার এলাকা সে যে এমপি ছিল সেই এমপি হিসেবে তার বাবার বাড়িতেই সে মিলাদে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিল। তাহলে আপনারা জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে দেখছেন? আমরা না, শুধু বাংলাদেশের আপামার জনসাধারণ, বাংলাদেশের যত জাতীয় পার্টির নেতাকর্মী আছে তারা জিএম কাদেরকেই চেয়ারম্যান হিসেবে মনে করে এবং জিএম কাদের কাউন্সিলের মাধ্যমেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সেই জন্য জিএম কাদেরই আগামী কাউন্সিল হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত উনি চেয়ারম্যান আছেন। তাহলে আপনারা রসন এরশাদ এবং বিদিশি সিদ্দিকিকে কীভাবে মূল্যায়ন করবেন? রসন এরশাদ আমাদের দলের কর্ণধার, আমাদের দলের অভিভাবক। উনি আমাদের সাথে থাকবেন, আমাদের নির্দেশনা দিবেন। আর বিদিশা এরশাদ সাহেবের তালাকপ্রাপ্ত স্ত্রী, একজন তালাকপ্রাপ্ত স্ত্রী যাকে মর্যাদা দিয়ে যান নাই, তালাক দিয়ে গেছেন, সে তো কোনো দল করতে পারে না। এরশাদ সাহেবের দল করার কোনো সুযোগ তার নাই। ফাঁকা বলি ছড়ানো যায়, পত্রিকায় দেওয়া যায়, অনেক কিছু করা যায়, কিন্তু এটা করা সম্ভব না। কিন্তু এরিক এরশাদ এবং সাদ এরশাদ তো তার দুজন সুযোগ্য সন্তান, তাদের এরিক এরশাদ ধরে নিলাম এরশাদ সাহেবের সন্তান, যেহেতু উনি তাকে সন্তানের মর্যাদা দিয়েছেন। তার বয়স নাই, তাছাড়া আপনারা সবাই তাকে চেনেন, সে একজন পঙ্গু এবং আর্টিস্টিক বাচ্চা, কথা বলতে পারে না, সে নিজে কথা বলতে পারে না, সে তো
একটা দল বা একটা বাড়ি বা একটা গার্জিয়ান হতে পারে, একটা বাচ্চা ছেলে যেখানে তার চাচা আছে, এসে সাহেবের ভাই আছে, আরও দুজন ভাই জীবিত আছে, এসে সাহেবের ভাগ্নেরা আছে, এসে সাহেবের ভাতিজা আছে, সেখানে ছোট্ট শিশু বন্ধুতে হয়ে গেল। এবং বিরিশ সাহেবটা খুব চুক্তি, এসে সাহেব তাকে ডিভোর্স দিয়েছিলেন একজন ভালো মানুষ না ভেবেই, দেশের রাষ্ট্রপতি ছিলেন, উনি তাকে ডিভোর্স তালাক দিয়ে গেছেন এবং উনি যে ট্রাস্ট করে গেছিলেন সেই ট্রাস্টে পরিষ্কার লিখিত আছে যে বিদিশা কোনোদিন প্রেসিডেন্ট পার্কে ঢুকতে পারবে না। এখন যদি কেউ ঢোকে আমরা তো আর তাকে মেরে বের করে দিতে পারি না, আইনের আশ্রয় আছে, আইন তার বিচার তার গতি দিয়ে চলছে, বিচার হচ্ছে, মামলা হচ্ছে এবং রায় দিয়েছে আমাদের পারিবারিক আদালত যে এরই বিদিশার সন্তান না। এটা আবার বিদিশা হাইকোর্টে আপিল বিভাগে আপিল করছিল, ওটাও খারিজ হয়ে গেছে। এখানে স্পষ্ট প্রতিমান হয় যে এরই বিদিশা গর্ভের সন্তান না, এটা হলো আদালতের রায়। সেদিন তো সাদ এরশাদ সেখানে উপস্থিত ছিলেন, তিনি তো কোনো মিশ্র প্রতিক্রিয়া দেখালেন না। সাদ এরশাদ ছিল উপস্থিত, মিলাদে ছিল, কিন্তু সে কোনো বক্তব্য দেয় নাই, সে কোনো কথাও বলে নাই। সে একটাই কথা বলছে যে আমার বাবার মিলাদে আসছে, আমি মিলাদ করতে আসছি, বিকল্প কোনো কিছু আমার। কিন্তু যখন রসনের সাথে চেয়ারম্যান এবং বিদিশা সিদ্দিককে কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন, এই নিয়ে তো তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। তার ব্যক্তিগত ব্যাপার, আমাদের রসনের সাথে ম্যাডাম গতকালকেও আপনারা পরে ইত্তেফাকে দেখেছেন, রসনের সাথে ম্যাডাম নিজে ইত্তেফাকে বলেছে এটা আমি জানি না, অবার্চন বাচ্চা এগুলো করছে, এর সঠিক বিচার হওয়া উচিত। উনি প্রত্যেকটা সাংবাদিকদের বলেছেন, প্রত্যেকটা গণমাধ্যমকে বলেছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ।